হ্যালো স্টুডেন্ট, কে আছো? সবার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নবরণ স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তো আজকে আমরা তোমাদের সাথে যেটা আলোচনা করব, দশম ভোকেশনাল শ্রেণীর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস একের একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আসো সেটা আমরা শুরু করি। তো আমরা যেটা আলোচনা করবো দেখো, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন এবং বিতরণ ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখানে মোটামুটি ভালোই কিছু প্রশ্ন আসে তোমাদের। তো নর্মালি আমরা ইলেকট্রিসিটি কি বা ইলেকট্রিসিটির জিনিসপত্র কিগুলো আমরা অনেক আগে আলোচনা করছি, তাহলে দেখো এখন আমরা যেটা আলোচনা করবো ফার্স্টে সেটা হলো বিদ্যুৎ উৎপাদনটা কিভাবে হয়, এটা পরিবহনটা কিভাবে হয় এবং সেটা আমাদের কাছে কিভাবে বিতরণটাই বা কিভাবে হয়, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। দেখো প্রথম যেটা বলছে, নর্মালি থেকে আমরা জানি যে বিদ্যুৎ একটা কি শক্তি, তো যে শক্তিটাকে বিদ্যুৎকে কখনো দেখা যায় না, কোনো কিছু করা যায় না, তো বিদ্যুৎকে কি করে শুধু অনুধাবন করা যায় জানে, ইটস এন ইলেকট্রিসিটি। তাহলে দেখো বিভিন্ন প্রকার শক্তি রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় কি বিদ্যুৎ উৎপাদন। তাহলে যেই মাধ্যমে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে একটা বিদ্যুৎ উৎপন্ন করে আমার ঘরে আসতেছে, এই প্রক্রিয়াটার নাম কি আমাদের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদন। তাহলে বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে আমাদের বলতে বিদ্যুৎ উৎপাদন হয়। প্রথম যেটা উৎপন্ন হয় দেখো, সেই সময় গ্যাস টারবাইন পদ্ধতি, ডিজেল টারবাইন পদ্ধতি, হাইড্রোলিক টারবাইন পদ্ধতি, পাম্প টারবাইন পদ্ধতি, পারমাণবিক টারবাইন পদ্ধতি, সোলার পদ্ধতি, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে মূলত বিদ্যুৎ গুলো আমাদের বাসায় আসে। তো এখন একটা ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সেটা প্রাইম মুভার। প্রাইম মুভার জিনিসটা কি দেখো, সর্বপ্রথম চালিকা শক্তি যা প্রধান চালিকা শক্তি এবং উৎকৃষ্ট চালিকা শক্তি। তো দেখো প্রাইম মুভার শব্দটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যাপকভাবে ব্যবহার করা, অর্থাৎ প্রাইম মুভার এমন একটা যন্ত্র যা প্রাকৃতিক উৎসের দ্বারা যান্ত্রিক শক্তি অর্জন করে নিচে চলে এবং জেনারেটরকে ঘুরিয়ে শক্তি উৎপন্ন করে। তাহলে দেখো এটার এমন একটা উৎস যেটার মাধ্যমে মূলত একটা জিনিসকে অর্জন শক্তি অর্জন করে, যেটাকে বলা যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তিটা পরবর্তীতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়। তো এই জন্য দেখো প্রথমে আমরা বিশেষ করে আমরা যখন খেয়াল করবা যখন গাড়ি চালাই, গাড়িতে একটা ব্যাটারি থাকে, তাহলে ব্যাটারির মূলত কাজটা কি, আমরা অনেকে মনে করে ব্যাটারির কাজ হচ্ছে গাড়ির ভিতরে যে ফ্যান থাকে, লাইট জ্বলে, এগুলো চালানোর জন্য ব্যাটারি, আসলে কিন্তু তা না। গাড়িটাকে প্রথম স্টার্ট আপ করার জন্য যে ইলেকট্রিসিটিটা ইঞ্জিনে প্রেরণ করতে হয় সেটা দেয় কে, সেই ব্যাটারিটা। এখন যে সেই ব্যাটারি যদি কোনো কারণে ডাউন থাকে তাহলে কিন্তু কখনোই তোমার গাড়িটা অন হচ্ছে না। এই জন্য মূলত আমাদের যে অটোযান, পরিবহন, ট্রলি, লরি, মোটরসাইকেল, এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি কি প্রাইম মুভার। দেখো প্রথমটা যেটা আবার একটু ক্লিয়ার করে দিই তোমাদের, প্রাইম মুভার হচ্ছে এমন একটা যন্ত্র যে নিজে প্রথমে যান্ত্রিক শক্তিতে উৎপন্ন হবে, সেই যান্ত্রিক শক্তিটা পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হবে। ঠিক ব্যাটারিটা আমাদের ছেড়েই করে, যখন আমরা মেশিনটাকে স্টার্ট করতেছি সাথে সাথে ওই ব্যাটারিটা করতেছে কি ইঞ্জিনেরটা শক্তি নিয়ে ইঞ্জিনটাকে স্টার্ট করতেছে, পরবর্তীতে সেটা আবার তার কাছে ফেরত আসতেছে। এই হলো আমাদের মূলত প্রাইম মুভার আলোচনা। তো তারপর দেখো আমাদের ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন কি বলছে, বৈদ্যুতিক পাওয়ার জেনারেল স্টেশন বলা হয়, সাব স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতাকে বলা হয় ট্রান্সমিশন। তাহলে মূলত যেখানে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে একটা সাব স্টেশনে সেটা পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমটা ব্যবহার করা যায় তার মাধ্যমকে ট্রান্সমিশন। আমরা দেখি যে রাস্তায় অনেক বড় বড় পোল লাগানো থাকে, বড় বড় খাম্বা লাগানো থাকে, সেখানে বড় বড় তার যাচ্ছে, এই জিনিসগুলোকে যেখান থেকে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে সেইখান থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করতে ইলেকট্রিসিটিটা ওই তারের মাধ্যমে মূলত আমাদের বাসা বাড়িতে আসতেছে। একে পোল টাওয়ার কানেক্ট ইত্যাদির প্রয়োজন হয়, তাহলে বড় বড় পোল মানে বড় বড় খাম্বার প্রয়োজন হয় যার মাধ্যমে মধ্যে ইলেকট্রিসিটি গুলো আসে। বাংলাদেশের ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত 230 কেভি, 212 কেভি, 33 কেভি ধরনের বিভিন্ন কোড, তবে বর্তমানে 440 ভোল্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে। দেখো বাংলাদেশের বিভিন্ন জেনারেটিং ভোল্টেজ 11 কেভি বা 11,000 ভোল্ট, জেনারেটিং সিস্টেম হচ্ছে 11 কেভি ভোল্টেজ উচ্চ ভোল্টেজ রূপান্তর থেকে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিভিন্ন সাব স্টেশনে প্রস্তুত। তাহলে যেখানে উৎপন্ন হচ্ছে দেখো 11 কেভি ভোল্টেজ বা 11,000 ভোল্ট, এই 11,000 ভোল্ট কিন্তু আমাদের বাসা আসতেছে না, এই 11,000 ভোল্টটাকে সিস্টেমেটিক ওয়েতে আমাদের বাসা বাড়িতে আসতেছে। তো এটা ধরো প্রাথমিক প্রাইমারি ট্রান্সমিশন। কি বলছে, জেনারেটিং স্টেশন 1 বা 200 কেভি স্টপ আপ ট্রান্সফরমার থেকে 230 বা 130 কেভি ট্রান্সমিশন পর্যন্ত বিদ্যুৎ শক্তি প্রসারণকে বলা হয় প্রাইমারি ট্রান্সমিশন। 230 থেকে সাব স্টেশন ডাউন তোলা হয় জন্য পৌঁছে দেওয়াকে বলা হয় সেকেন্ডারি সাব স্টেশন। তাহলে মূলত হলো আমাদের বাসাবাড়ির যে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা ইউজ করতে সেগুলো কিন্তু নর্মালি 220 থেকে 230 ভোল্টই এগুলো মূলত চলে। তো যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু 1,000 থেকে 1,500 ভোল্ট বা 2,000 ভোল্ট পর্যন্ত কারেন্ট উৎপন্ন হচ্ছে, এই সেই ইলেকট্রিসিটিটা কিন্তু আমার এখানে কাজ করতেছে। তো সেই ইলেকট্রিসিটিটা থেকে কিছু পরিমাণ ইলেকট্রিসিটি আমাদের বাসা বাড়ি আসতে এবং সেটা পাওয়ার কত 230 থেকে 240 ভোল্ট। আর সেকেন্ডটা যে হচ্ছে কেটা বড়, তাহলে দেখো ডিস্ট্রিবিউশন করছে, বাংলাদেশে পাওয়ার স্টেশন হতে গ্রাহক মিটার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে বলা হয় কি ডিস্ট্রিবিউশন। তাহলে যেখানে পাওয়ার স্টেশন বা সাব স্টেশনে বলতে বিদ্যুৎটা আসতেছে সেই সাব স্টেশন থেকে তোমার বাসা পর্যন্ত বিদ্যুৎটা পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমটা ব্যবহার করে তার নাম কি আমাদের ডিস্ট্রিবিউশন পদ্ধতি। সেটার জন্য দেখো আমাদের পরবর্তীতে জেনারেল সঙ্গে প্রাইমারি ডিস্ট্রিবিউশন তোমরা মোটামুটি পেয়ে যাবে। তাহলে এখন দেখো প্রয়োজনীয়তা যেটা আছে, ডিস্ট্রিবিউশন প্রাইমারি বিভিন্ন ভোল্টেজের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তাটা নর্মালি এটা বুঝে যাবা। তো এখন আমরা একটা মূলত একটা ডায়াগ্রাম দেখবো, দেখো তোমাদের ডায়াগ্রামটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো।
এই যে প্রথমে যেটা আছে দেখো, এটা হচ্ছে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে মূলত বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। সবাই খেয়াল করতেছো কিনা জানি না, এই জিনিসটা তো খেয়াল করো। এই জিনিসটা যেখানে হচ্ছে মূলত বিদ্যুৎটা যখন উৎপন্ন হচ্ছে সেটা, তারপর সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমাদের প্রথমে আসবে ট্রান্সফরমারে, সেখান থেকে প্রাইমারি ট্রান্সমিশনে, স্টেপ ট্রান্সমিশনে, এভাবে করে প্রত্যেকটা ধাপ অতিক্রম করতে করতে দেখো কোনটা কোন দিকে যাচ্ছে, ধাপ অতিক্রম করতে করতে লাস্টে যেটা আসবে এটা হচ্ছে আমাদের গ্রাহক অর্কেস্ট্রেশন, মানে যেখানে মূলত আমাদের বিদ্যুৎটা খরচ হচ্ছে, বুঝতে পারছো? মানে আমাদের বাসা বাড়িতে যে লাইনে সেটা চলে আসছে। তো তারপরে আমাদের 3 ফেজ পদ্ধতি, 4 ফেজ পদ্ধতি, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো মোটামুটি আশা করি যে ডিস্ট্রিবিউশন কি বা এই টাইপের জিনিসগুলো তোমরা মোটামুটি ক্লিয়ার হতে পারছো। পরবর্তী লেকচারে হয়তো আমরা 3 ফেজ ইলেকট্রিসিটি নিয়ে, আমরা 1 ফেজ ইলেকট্রিসিটি নিয়ে আমরা পরবর্তী কোনো একটা লেকচারে আলোচনা করব। তো ওকে, ভালো থাকো, তাহলে আজকে পর্যন্ত থাকবে আমাদের। ওকে, আল্লাহ হাফেজ।